প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সুস্থ আছেন সুন্দর আছেন কীরসান মম থেকে পুষ্টি বিদায় শাসের দিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে প্রতিটা স্টেপে স্টেপে যেন সাহায্য করতে পারি কিছু তথ্য দিয়ে যেমন অনেক গর্ভবতী মাই জানতে চেয়েছেন যে গর্ভাবস্থার প্রথম তিন মাসে কোন ধরনের পুষ্টিটা খেলে পুষ্টিটা নিলে ভালো আসলে গর্ভাবস্থাটা এমন একটা অবস্থা যে প্রতিটা মেয়ের একটা স্বপ্ন কিন্তু হলো এটা যে প্রতিটা মেয়ে যখন এই সময়টায় আসে তার একটা ডিফারেন্ট ড্রিম থাকে যে বাচ্চাটা তার কেমন হবে সে কতটুকু সুস্থ থাকবে প্রপারলি এই বাচ্চাটা ডেভেলপ হবে কিনা অনেক ধরনের দুশ্চিন্তায় কিন্তু তখন মায়েরা ভোগেন এবং শারীরিক কন্ডিশনটা এমন থাকে যে এক একজনের এক এক রকম কারোর সাথে কিন্তু কারো সিমটম একেবারে মিলবে না কারো প্রচণ্ড এই সময় বমিটিং টেন্ডেন্সি শুরু হয়ে যায় কারো কোনো কিছুই একেবারে ভালো লাগে না মানে অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয় তো সে কারণে সাইকোলজিক্যালিও কিন্তু সে অনেক সময় ইল থাকে তো তখন খেয়াল করতে হবে যে পুষ্টি ব্যবস্থাটাও যেন ঠিক থাকে অ্যাকচুয়ালি গর্ভাবস্থা থেকে গর্ভের আগের অবস্থাটাও যেটা অর্থাৎ আপনি প্রাইমারি স্টেজ থেকে আপনাকে পুষ্টি নিয়ে আসতে হবে আর যখন আপনি প্রেগনেন্ট অবস্থায় চলে আসবেন যে আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট তখনই আপনাকে চিন্তা করতে হবে এখন আমাকে প্রপার পুষ্টি নিতে হবে কারণ আপনার ফেটাসের প্রপার গ্রোথ লাগবে প্লাসেন্টা ঠিক থাকতে হবে আপনার গর্ভের সন্তানকে কিন্তু ডিজিজ মুক্ত করতে হবে যদিও একটি বাচ্চার ডেভেলপমেন্ট প্রথম তিন মাস থেকে আরও পরে আরও বেশি হয় বাট প্রথম তিন মাস কিছু স্পেসিফিক খাবার আছে যে খাবারগুলোর উপর অনেক বেশি জোর দিতে হয় এ সময় মায়ের যেহেতু টেস্ট বারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় আমি অনেক সময় বলি যে যে খাবারটাকে ভালো লাগে সেটাকে আপনি এনজয় করে খাবারটা শিখুন তবে একটু পজিটিভ থাকতে হবে ক্ষেত্রে যে বাচ্চার কথা চিন্তা করলে আপনি তখন যে খাবারটা একেবারেই ভাল লাগছে না সেটাও কিন্তু তখন নিতে পারবেন অর্থাৎ পজিটিভ থিঙ্ক করতে হবে আপনাকে রিল্যাক্স থাকতে হবে খাবারের ব্যাপারে অনেকে খুব বেশি বাহিরের খাবারের প্রতি আশ্বস্ত হয়ে যান যে বাহির থেকে খাবারটাকে আনতে হবে নিতে হবে অর্থাৎ ভালো লাগছে না অনেক ধরনের খাবারটা চান তখন তারা একটু অ্যালার্মিং কিন্তু কারণ প্রথম ট্রাইমেস্টারটা প্রথম তিন মাসটা খুব ইম্পর্টেন্ট মায়েদের জন্য কারণ এই সময় বডির ইমিউনিটি লেভেলটা অনেক কমে যায় আমরা বলি মাকে পুরোপুরি একটু রেস্টে থাকার জন্য কারণ বাচ্চাটা তখন প্রপার সেটিংস হতেও কিন্তু একটু সময় লেগে যায় এই এই সময় খুব কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট আছে যেটা আপনি খাবার থেকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না এবং তা হলো ফলেট এবং আয়রন ফলি ফলিসনের কথা আপনারা শুনেছেন যে আমরা যেটাকে বলি ভিটামিন বি নাইন যেটাকে প্রেগনেন্সির সুপার বলা হয় এত সুপারিয়োর একটি ভাইটামিন যেটা প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি মাকে সাপোর্ট করে থাকে অর্থাৎ অনেক সময় মিসক্যারেজ হয় বা বাচ্চাদের যে বিভিন্ন ধরনের ডিজিজ হয় ঠোঁট কাটা তালু কাটা বাচ্চার জন্ম নেয় সেটা কিন্তু সাধারণত ফোলেটের অভাবেই হয়ে থাকে কাজে এই ফোলেটটা আপনি পুরো প্রেগনেন্সি জোরেই নিতে হবে এখন খেয়াল করবেন যে কোন খাবারে এটি পাওয়া যায় খুব ডার্ক লিফি ভেজিটেবল যেগুলো আছে সেগুলি থেকে আপনি কিন্তু এটাকে নিতে পারবেন গর্ভাবস্থায় আমরা ভিটামিন এর জন্য সাধারণত ফ্রুটস এবং ভেজিটেবলটাকে রিকমেন্ড করি কলিজাটাকে একটু বন্ধ করে দেই কারণ কলিজাতে ভিটামিন এর পরিমাণ অনেক বেশি থাকে গর্ভাবস্থায় ওভার ভিটামিনোসিস হতে পারে মায়েদের প্রচুর ভমিটিং বা অনেক সময় ভিটামিন এ অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা চান্স থাকে এজন্য গর্ভাবস্থায় আমরা যখন বলি যে ফোলেট নেওয়ার জন্য অনেকেই ফোলেটের মানে খুব হাই লেভেল ফোলেটটা অ্যাকচুয়ালি কলিজা থেকে পাওয়া যায় সেখান থেকে নেওয়ার চেষ্টা করেন তাদেরকে বলবো ফ্রুটস এবং ভেজিটেবল থেকে নেবেন বিভিন্ন কালারফুল ভেজিটেবল এবং কালারফুল ফ্রুটস আপনি আপনার খাবারে রাখবেন প্রতিদিনের খাবারে আপনি থ্রি সার্ভিংস আপনি ফ্রুটস রাখবেন মিনিমাম একটি থাকবে ভিটামিন এ যুক্ত ফ্রুটস অর্থাৎ কালারের কথা খেয়াল করলে যদি আপনি লাল রঙের বা অরেঞ্জ কালারের ফ্রুটস পান সেটাতে আপনি একটা ভিটামিন এ পেয়ে যাচ্ছেন এবং একটা অবশ্যই সাইট্রাস ফ্রুটস রাখতে হবে আপনাকে টক জাতীয় ফল সেটা লেমন দিয়েও কাভার করতে পারেন যে শুধু লেমন জুস অরেঞ্জ অথবা মাল্টা সেটা হতে পারে মোরলেস সব ধরনের ফ্রুটসই ভিটামিন সি কিছু না কিছু আছে বাট প্রেগনেন্সিতে একটা ফ্রুটস থাকতে হবে যেটা রিচ অ্যামাউন্ট অফ ভিটামিন সি কারণ আপনার আয়রন এই সময় অনেক বেশি প্রয়োজন সো আপনি যখন আয়রনটা নেবেন ভিটামিন সি ছাড়া এই আয়রনটা আপনার বডিতে অ্যাবজর্ব হবে না আপনার এই আয়রন থেকে কিন্তু আপনার বেবির বাকি অর্গানগুলো ফরমেট হতে থাকে এবং এই নিউট্রেশন থেকে কিন্তু আপনার বাচ্চার নিউট্রিশন পাচ্ছে ডেইলি প্রোডাক্ট অর্থাৎ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টটাকে সারাদিনে মিনিমাম তিনটা সার্ভিং আপনি কভার করবেন এটা যে শুধুমাত্র ডিরেক্ট মিল্ক খেতে হবে তা কিন্তু নয় এই সময় প্রচুর গ্যাস থাকে মায়েদের কনস্টিপেশন শুরু হয়ে যায় মায়েদের সো তারা যেটা করবেন যে সরাসরি মিল্ক খেতে না পারলে এটাকে আপনি ইয়োগাট ফর্মে খেতে পারেন অর্থাৎ টক দই অথবা দুধের তৈরি খাবার সেটা সাগু হতে পারে পায়েস হতে পারে সেমাই হতে পারে এই ধরনের কিছু ইভেন আপনার খাবারের চিজটাকে যোগ করবেন বা পনির আমাদের দেশে যে লো ফ্যাট লো সল্ট পনির আছে সেটাকে আপনি আপনার খাবারে রাখবেন কারণ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি চাহিদা মায়ের এই সময় তৈরি হয়ে যায় আপনার নিজেকে এবং বাচ্চাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ এই ক্যালসিয়াম ভিটামিন ডি জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ফোলেট এবং আয়রন এই যা এই খাবার যেই যে খাবার এই নিউট্রিশনগুলো যে খাবারে আছে সেই খাবারগুলোকে আপনি পর্যাপ্ত পরিমাণে রাখবেন আপনাকে ঠিক ওইভাবে নিয়ম করে করতে হবে না যে ভাত দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে যে সিস্টেমওয়াইজ আমরা খেতে বলি তা কিন্তু নয় আপনার যেটাই ভালো লাগে কেন লাগে না কেন খেয়াল করবেন যে প্রপার নিউট্রিশন আপনি পাচ্ছেন কি না শুধুমাত্র মুখের টেস্ট খুঁজলে কিন্তু হবে না এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট পরিহার করুন এই সময় আপনি হোল ডেতে যদি থ্রি সার্ভিং আপনার খাবারে হোল গ্রেন রাখতে পারেন অর্থাৎ লাল রুটি হতে পারে ওটস হতে পারে আপনার চাল হতে পারে লাল আটার লাল চালের ভাত হতে পারে এটা হলে কিন্তু আপনার কার্বোহাইড্রেটের সার্ভিংটা ফিল আপ হয়ে যায় চেষ্টা করবেন যত সম্ভব রিফাইন্ড কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করার জন্য সেটা হতে পারে আপনার ময়দা বা সাদা রুটি যেটা বলি আমরা সেই ধরনের খাবারটাকে আপনি একটু অ্যাভয়েড করে যাবেন ইভেন অনেকে আছে যে ভাত রান্না করেন ভাতের মাঠটাকে ফেলে দেন সেক্ষেত্রে আপনি থায়ামিন বা রিভোফ্লিন কিন্তু পাচ্ছেন না সো আপনি চেষ্টা করবেন অল্প একটু ভাত খেতে সেটা অবশ্যই মার দেওয়া ভাতটা হবে তাহলে আপনার থায়ামিন রিভোফ্লা অভাবটা কিন্তু হবে না ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু এ সময় খুব জরুরি আমাদের জন্য বাচ্চার নার্ভাস সিস্টেমটা তৈরি রাখার জন্য ইভেন আপনার নিজেরও নার্ভাস সিস্টেমটা ঠিক রাখার জন্য বি কমপ্লেক্স খুব ইম্পর্টেন্ট সো মোস্টলি এটাকে খাবার থেকে নিতে হবে যখন একেবারে কাভার হবে না তখন আপনি সাপ্লিমেন্টে যাবেন তার আগ পর্যন্ত আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে ন্যাচারাল ফুড থেকে নেওয়ার জন্য এবং যতটুকু সম্ভব প্রেগনেন্সি অবস্থায় সমস্ত প্রসেস খাবারটাকে অ্যাভয়েড করবেন কারণ প্রসেস যে কোনো খাবার যে কোনো সময় হতে পারে যে আপনার নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করতে পারে বাচ্চার ক্ষেত্রেও এটি খুব ইম্পর্টেন্ট কিন্তু আর অনেকে আছেন প্রেগন্যান্সিতে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খান আপনি সামুদ্রিক মাছ অবশ্যই খেতে পারবেন কিন্তু একটু বুঝে খেতে হবে যেই সামুদ্রিক মাছগুলোতে মার্কারি কম অর্থাৎ পারদের পরিমাণ কম থাকে সেটা নিতে হবে আপনাকে কারণ এটা আপনার ব্রেনের জন্য অনেক ক্ষতিকর কিডনির জন্য অনেক ক্ষতিকর অনেকে খুব টোনাফিশ খান তাদেরকে বলবো এটাকে অ্যাভয়েড করবেন মান্থলি একবারের বেশি না অনেকেই সামুদ্রিক মাছ বলতে টোনাটাকে খুব বেশি প্রেফার করেন সেজন্য বারবার অ্যালার্ম করছি যে এটা মাসে একবারের বেশি না আর অনেক সামুদ্রিক মাছ আছে যা খুব কম যাতে সিসার পরিমাণও কম থাকে পারদের পরিমাণও কিন্তু কম থাকে সেটা আপনি আপনার খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য ইনক্লুড করতে পারেন সেটা কিন্তু আমাদের দেশি যে ইলিশ মাছ আছে তাতেই কিন্তু ভালো পরিমাণে আছে অর্থাৎ এক কেজির নিচের ইলিশ মাছটা আপনি চাইলে খেতে পারেন সেটা ডিপ ফ্রাই না করে জাস্ট আপনি ম্যারিনেট করে রান্না করবেন তাহলে আপনি ইলিশ মাছের যে ফ্যাটি অ্যাসিডটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ডিএচএএচএ এগুলি সবই আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন ঠিক এই সময়টা কিন্তু মায়েরও ব্রেন কাজ করতে হবে প্রপারলি কিভাবে আপনি চলাফেরা করবেন কিভাবে খাবেন এই সব কিছু কিন্তু আপনাকে একটু সুচিন্তিতভাবে চিন্তা করতে হবে তাহলে কিন্তু আপনি প্রপার পুষ্টিটাও পাবেন আপনার বাচ্চার ডেভেলপমেন্টও কিন্তু তখন ভালো হবে তিন মাসে অনেক পুষ্টির দরকার নেই আপনার সারা দিনে চাহিদার সাথে অনলি থ্রি হান্ড্রেড ক্যালোরি প্লাস করলে কিন্তু হয়ে যাচ্ছে সো অনেকে আছেন এই থ্রি কে রুটি বা ভাত থেকে নেন আমি তাদেরকে বলবো তারা একটু চেষ্টা করবেন এই 300 ক্যালোরি আপনি ফিশ মিট এই জায়গাগুলো থেকে কভার করার জন্য যেমন আপনি ফ্রুটসের সার্ভিং বলেছে সারাদিনে দুই থেকে তিনটা সেম ভেজিটেবল আপনি থ্রি টু ফোর সার্ভিংস ভেজিটেবল নেবেন ভেজিটেবলটাকে সাজাবেন রেইনবো স্টাইলে অর্থাৎ প্রতিদিনের খাবারে যদি আপনি মানে রেইনবো টাইপের করেন তিন থেকে চারটা কালারফুল থাকে বা সেভেন ডেজে সাতটা কালারেরই ভেজিটেবল আপনি যোগ করছেন তাহলে কিন্তু আপনি অল কাইন্ডস অফ ফাইটো নিউট্রিয়েন্ট আপনার খাবারে যোগ করে ফেলতে পারছেন ইভেন খুব লিটল বিট মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেগুলো বলি সবগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ফ্রুটসের ক্ষেত্রে মিনিমাম দুটো কালারের ফ্রুটস যেন আপনার খাবারে এভরিডে থাকে প্রতি উইকের খাবারটা চেঞ্জ রাখবেন এক উইক পুরোটা একই টাইপের খাবারে থাকবেন না অনেকে আছেন এই সময় খুব বেশি গ্যাস এবং কনস্টিপেশনে ভোগেন এই জন্য হাই ফাইবার খাবারটাকে ইনক্লুড করবেন অর্থাৎ লিফি ভেজিটেবল যত বেশি খাবেন আপনার ডাইজেশন পাওয়ারটা তত বাড়বে আপনার বাউলটা ক্লিয়ার হয়ে যাবে গ্যাস্ট্রাইটিসটা অনেকাংশে কমে যাবে তখন আপনি একটু আরাম বোধ করবেন যারা অতিরিক্ত ভমিটিংয়ে এই সময় ভোগেন তারা চেষ্টা করবেন যে খাবারটাকে একটু ড্রাই করে খাবার জন্য লিকুইড ফর্মে খেলে একটু বমিটিং হতে পারে বা খাবারটা শেষ করে অনেকে পানিটা খেয়ে ফেলেন এটা হলো আপনার প্রচুর বমি হবে আর যদি খুব বেশি বমি হয় তখন চেষ্টা করবেন সারাদিন ধরে একটু স্যালাইনের পানি ডাবের পানি আপনার খাবারের মধ্যে যোগ করতে যেন কোনোভাবেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয় একেবারেই ফুড টলারেট করতে না পারলে অবশ্যই আপনাকে হসপিটাল গিয়ে আপনাকে স্যালাইনটা পুশ করে নিতে হবে আর ভমিটিং টেন্ডেন্সিটা একটু কমানোর জন্য আপনার খাবারে দুই থেকে তিন দিন আপনি ড্রাই খাবার রাখতে পারেন সেটা ক্র্যাকার্স হতে মুড়ি হতে পারে মুড়িটাকে দীর্ঘ সময় চিবিয়ে আপনি খাবেন এবং সাথে সাথে কোনো পানি খাবেন না তাহলে আস্তে আস্তে গ্যাসটা ডিজলভ হবে এবং তখন আপনার ভাবটা চলে যাবে অর্থাৎ বমির ভাবটাও আপনার কমে যাবে মনে রাখবেন প্রেগনেন্সিতে পানি খুব ইম্পর্টেন্ট আপনার সারাদিনের চাহিদা থেকে পানি এই সময় আরও পাঁচ থেকে ছয় গ্লাস আমরা বেশি খেতে বলি ভমিটিং টেন্ডেন্সির জন্য খাবারের সাথে সাথে অবশ্যই পানিটাকে খাবেন না এক ঘন্টা পরে সেটাকে যোগ করবেন যারা পানিও খেতে পারেন না প্রেগনেন্সিতে তারা ফ্রুটসটাকে জুস ফর্মে নেওয়ার চেষ্টা করেন অল্প অল্প করে যদিও ডিরেক্ট ফ্রুটসে আপনি সবচেয়ে বেশি ভাইটামিন এবং মিনারেলসটা পাবেন কিন্তু একেবারে না খাওয়ার চেয়ে কিছুটা খেতে হবে সেক্ষেত্রে একটু লেমন জুসও যদি আপনার খাবারে রাখেন ইলেকট্রোলাইটটা সুন্দর করে কিন্তু ব্যালেন্স হবে আপনার দুধটা কোন সময় কোন টাইমে খেলে আপনার ভালো লাগে এটা একটু আইডেন্টিফাই করবেন অনেকে রাতে খেলে একটু বমিটিং ভাব হয় তারা মিল্কটাকে সকালে একদম একটু কোল্ড মিল্ক আপনি নিতে পারেন দেখবেন যে ভমিট ভাবটা চলে গেছে এবং কোল্ড মিল্ক কিন্তু অনেক ভালো লাগে খেতে प्रेगनेंसी ते তেলের ইম্পর্টেন্স অনেক বেশি কারণ তেল থেকে আপনি মানে যে ভালো মানের ফ্যাটটা প্রয়োজন সেটা তেল থেকে আপনি দুই টাইপেরই পেতে পারেন খারাপ এবং ভালো কাজে তেলের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট ডিপ ফ্রাইড আইটেমটাকে প্রথম তিন মাসে একেবারেই নেবেন না চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়ার জন্য কারণ আপনি এই সময় এমনিতেই খুব গ্যাস্ট্রিকের প্রবলেমে থাকবেন তার মধ্যে যদি তেলে ভাজা পোড়া আপনি খান সে আপনাকে আরও অনেক বেশি প্রদাহ দিবে গলা জলা বুক জলা এটা হলো ওইখান থেকে হয় দিনের সাথে রাতের একটু ডিফারেন্স হয় সাধারণত বিকেল থেকে রাতের খাবারটা খুব সফিসিকেটেড রাখবেন এমন কোনো ফুড সিলেক্ট করবেন না যেটা আপনার গ্যাসটাকে বাড়িয়ে দিতে পারে অনেকে আছে প্রেগনেন্সিতে রাতের বেলা আবার ফ্রুটসটাকে খান তারা এই সময়টা অফ রাখবেন কারণ ওই সময় আপনার গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে বিশেষ করে সাইট্রাস ফ্রুট কখনই বিকেলের পরে নেবেন না এবং মিল্কে যদি রাতে আপনার গ্যাস হয় এটাকে আপনি সকালে শিফট করবেন এবং ডিনারটাকে চেষ্টা করবেন সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ক্লোজ করে দেওয়ার জন্য তারপরে আপনি খুব সফট টাইপের খিদা লাগলে খুব সফট টাইপের খাবার হতে পারে দুটো খেজুর কিছু কিসমিস এই ধরনের খাবার আপনি নিতে পারেন বা টক দইয়ের সাথে একটু কালি জিরা অথবা গোলমরিচের গুঁড়া মিক্সড করে এটাকে লাসি আকারে খেতে পারেন গ্যাসটা চলে যাওয়ার জন্য খেয়াল করবেন যে আপনার তিন মাসে যেন খাদ্যের মোটামুটি প্রত্যেকটা উপাদানই থাকে সেটা যে কোনো কোয়ান্টিটিতেই সবচেয়ে ইম্পর্টেন্ট দিবেন আয়রন এবং ফলিসনকে অর্থাৎ ফলের যুক্ত খাবারটাকে এই সময় বেশি এমফাসাইজ করে থাকি ক্যালসিয়াম ভিটামিন ডি যুক্ত খাবার যেটা আমরা মিল্ক এবং মিল প্রোডাক্ট থেকে সবচাইতে ভালো পাবো ফিশ থেকেও কিন্তু আমরা ভালো মানের পাবো এবং প্রতিটি প্রেগনেন্ট মাকে বলবো প্রথম থেকে অ্যাটলিস্ট উইকলি ফাইভ ডেজ আপনি সানলাইটে বসার অভ্যাস করুন ডিরেক্ট সানলাইট থেকে আপনি যে ভিটামিন ডি পাবেন সেটা কিন্তু আর কোথাও থেকে পাবেন না ভিটামিন ডি যত বেশি আপনার বডিতে থাকবে আপনার বাচ্চাও পাবে এবং সানলাইট থেকে কিন্তু তা আপনার বডিতে তৈরি হবে তখন আপনি ন্যাচারাল যে খাবারগুলো থেকে ভিটামিন ডি নিচ্ছেন তা আপনার বডিতে অটো কাজ করবে অর্থাৎ ডিমের কুসুমে ভিটামিন ডি আছে একেবারে পিওর গরুর দুধে কিন্তু কিছুটা ভিটামিন ডি পাওয়া যায় আর হলো ফর্টিফাইড ফুড সো আমাদের দেশে ফর্টিফাইড ভিটামিন ডি অ্যাকচুয়ালি খুবই কম থাকে এই জন্য সানলাইট হলো ডিরেক্ট সোর্স আপনি ক্যালসিয়াম যুক্ত অনেক খাবার পাবেন কিন্তু ভিটামিন ডির সোর্স যেহেতু একটু কম কাজেই এই দুটোর কম্বিনেশন করে আপনি আপনার শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডির সমন্বয় করতে পারেন আর এই সময় একটু খেয়াল করবেন যে যেহেতু আয়রনটা অনেক বেশি প্রয়োজন আয়রন অ্যাবজর্শন কোনোভাবে যেন ব্যাঘাত না ঘটে তাই চা বা কফি ক্যাফিন জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথেই থাকবেন